হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে পারে হিজবুল্লাহ এবং ইসরায়েল। কিন্তু গাজার মতো লেবাননে এবার সুবিধা করতে নাও পারে ইসরায়েল। বিশ্লেষকরা মনে করছেন গাজায় যতটা সহজে হামলা চালাতে পেরেছে ইসরায়েল, লেবাননে অভিযান ততটা সহজ হবে না ইসরায়েলের পক্ষে, কেননা হামাসের চেয়ে কয়েক গুণ শক্তিশালী হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক সক্ষমতা নিয়ে সারা বিশ্ব এখন আলোচনার কেন্দ্রে। অত্যাধুনিক বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার থাকায় তেল আবিবের জন্য বড় আতঙ্ক ইরান সমর্থিত হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে সুসজ্জিত হিজবুল্লাহ বাহিনীর বিরুদ্ধে লড়তে গেলে নেতানিয়াহুকে ভুগতে হবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর এই প্যারামিলিটারি বাহিনীর সুসংগঠিত অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি রয়েছে বিশাল অস্ত্রাগার, যার বেশিরভাগই ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, সারফেস টু সারফেস এবং আর্টিলারি রকেট। মার্কিন সিএসআইএস এর তথ্য অনুযায়ী হিজবুল্লাহর মিসাইল সংখ্যা প্রায় 1 থেকে 2 লাখের মতো। স্বল্প ও মাঝারি ও দূরপাল্লার সব ধরনের ক্ষেপণাস্ত্রই আছে হিজবুল্লাহর কাছে। নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম স্বল্পপাল্লার ফজর 1, বুরকান, ফালাক 1 ও 2, শাহিন 1 মতো ক্ষেপণাস্ত্র, কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করা শত্রুপক্ষের অবস্থানকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম দূরপাল্লার জিলজার 1 ও 2, ফাতে 110 এর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। আয়রন ডোম দিয়ে সেগুলো সবগুলোকে ভূপাতিত করা সম্ভব নয়, অতীতের সংঘাতে যার প্রমাণ মিলেছে। মার্কিন ও রাশিয়ার তৈরি অস্ত্রের ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর হাতে। রাশিয়ার তৈরি AK-47 মডেলের বন্দুক এবং মার্কিন M-16 রাইফেল, মার্কিন M-4 কার্বান রাশিয়ার তৈরি ওরেস্টি 5000 মডেলের স্নাইপার রাইফেল এবং মার্কিন M-1919 মডেলের মেশিন গান। এদিকে ড্রোনের বহরেও পিছিয়ে নেই হিজবুল্লাহ। মুহাজের 4, এয়াসির আবাবিল 2, হুজুর 2 এবং আবাবিল 3 এর মতো চালকবিহীন ড্রোন, যা সবই ইরানের তৈরি। হিজবুল্লাহ প্রধানের দাবি বর্তমানে বাহিনীটির সদস্য সংখ্যা 1 লাখ, তবে বিভিন্ন মাধ্যমের দাবি প্রশিক্ষিত এই গোষ্ঠীটির সদস্য সংখ্যা অর্ধেকের কাছাকাছি হতে পারে। সিরিয়া ও আল কায়দা কিংবা আইএসের মধ্যে যুদ্ধের অভিজ্ঞতা থাকায় ফিলিস্তিনের হামাস কিংবা কাসেম ব্রিগেডের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী হিজবুল্লাহ যোদ্ধারা। প্রতিপক্ষ ইসরায়েল কিংবা যেই হোক না কেন, ফিলিস্তিনিদের স্বার্থে প্রাণ দিতে প্রস্তুত হাজারো হিজবুল্লাহ যোদ্ধা। বিভিন্ন সূত্র বলছে যুদ্ধের সম্ভাবনায় এরই মধ্যে সিরিয়া থেকে কয়েক হাজার যোদ্ধা এসেছে লেবাননে, তাই এমন বাহিনীকে পরোয়া না করলে চরম মূল্য দিতে হতে পারে ইসরায়েলকে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তে। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে, এতে প্রাণ হারিয়েছে অনেক ইসরায়েলি সেনা। গেল সপ্তাহে একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধে গেল বুধবার 100 কাতিয়সা ছড়েছে হিজবুল্লাহ। এদিকে লেবাননে একটি পূর্ণ যুদ্ধ শুরু করার সক্ষমতা নেই ইসরায়েলের। ইসরায়েল যদি লেবাননে সীমিত আকারে সংঘাত বা বড় ধরনের যুদ্ধ ঠেকিয়ে রাখতে চায়, তাহলে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে ইসরায়েলকে।